আজকে দেখাবো আপনি রিমিনি অ্যাডে ফটো এডিটিং করার সময় কিন্তু অ্যাড পরে এই অ্যাডটা টোটালি কীভাবে বন্ধ করবেন যেমন এখানে আমি একটা ফটো অ্যাড করছি সাথে সাথে এখানে অ্যাডটা শো করছে এই অ্যাডগুলো আপনি টোটালি বন্ধ করতে পারবেন কীভাবে বন্ধ করবেন আজকে দেখাবো চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে উপরে সার্চ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি প্রাইভেট ডিএনএস লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পরে এখানে নিচে কিন্তু একটা অপশান শো করছে প্রাইভেট ডিএনএস এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে একটা অপশান দেখতে পারছেন প্রাইভেট ডিএনএস এখানে অফ করা আছে এটা আপনি অন করবেন অন করার পরে এখানে কিন্তু আরও দুটো অপশান দেখতে পারছেন অন করে দেওয়ার পরে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এখানে কিন্তু একটা লেখা লিখতে হবে সেম আমি যে লেখাটা দিয়েছি ডিএনএস অ্যাটগার্ট ডট কম লিখে আপনি এখানে সেভে ক্লিক করবেন ব্যাগে আসার পরে এখানে রিমিনি অ্যাপের উপরে আপনি কিছুক্ষণ চেপে ধরে রাখবেন ধরে রাখার পরে আপনি কী করবেন এইখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন এখানে স্টেজে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্লিয়ার ডাটা এটা ডিলিট করে দেবেন তারপর আপনি এটা কেটে দেবেন কেটে দেওয়ার পর এখানে নতুনভাবে আপনি আবার এই রিমিনি অ্যাপে ক্লিক করবেন সবগুলোতে আপনি এখানে টিক দিয়ে দেবেন এটা করাতে দেবেন এখন এই ছবিটা আমি এখানে স্ক্যানিং করছি বা এডিটিং করছি এখন কিন্তু এখানে কোনো অ্যাড শো করছে না আপনারা কিন্তু এখানে লাইভটা দেখতে পাচ্ছেন এইখানে টোটালি কিন্তু কোনো অ্যাড শো করছে না প্লিজ শেয়ার করবেন